তোমরা কি ওর প্রবলেমগুলো দেখছিলা? আচ্ছা ওকে, একটা প্রবলেম গ্রুপে কেউ দিলে সবাই মিলে দেখবো, যদি কেউ পেয়ে পারি তাহলে তাকে হেল্প করার চেষ্টা করবো, এতে আসলে আমাদের গ্রুপ স্টাডিটা হয়ে যাবে। আচ্ছা কি বলা আছে, প্রথম প্রশ্নটা দেখি। একজন বালক এবং এক লোক একত্রে দৌড়াচ্ছে, ভালো কথা। তো কি হয়েছে, যেখানে বালকের ভর লোকের ভরের অর্ধেক। আচ্ছা, তার মানে দুইটা জিনিস এখানে চিন্তা করতে হবে। তো এই হচ্ছে ধরো বালকটা, আর এই হচ্ছে ধরো লোকটা। তো বালক আর লোক দৌড়াচ্ছে, প্রশ্নটা বলা আছে যে বালকের ভর লোকের ভরের অর্ধেক। তো তার মানে আমি যদি বালকের ভর যদি ধরি M1, আর লোকটার ভর যদি ধরি আমি M2, তাহলে শর্ত অনুযায়ী আমরা কি বলবো, যে M1 ইজ ইকুয়াল টু হাফ অফ M2, রাইট? এটা হচ্ছে শর্ত জুড়ে দিয়েছে আমাদের, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। আচ্ছা, তো এই বালকের গতিশক্তি যদি আমরা ধরি EK1, আর লোকটার গতিশক্তি যদি ধরি আমরা EK2, তাহলে বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। তার মানে টেকনিক্যালি বলা যায় যে বালকের গতিশক্তি EK1 ইজ ইকুয়াল টু EK2 এর দ্বিগুণ, লোকের তার দ্বিগুণ, তাহলে সেটা হচ্ছে 2 ইন্টু EK2। সো এই দুইটা শর্ত আমরা অলরেডি পেয়ে গেছি ইকুয়েশন অনুযায়ী। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, যদি লোকটার গতিবেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন, আচ্ছা তাহলে ওর যে ভেলোসিটি, ওর ভেলোসিটি ধরলাম v2, আর এটা ভেলোসিটি ধরলাম v1, ঠিক আছে? তো যদি লোকটার গতিশক্তি বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয়, তবে তার গতিশক্তি বালকটার গতিশক্তির সমান হয়। তার মানে খেয়াল করো, v2 এর সাথে যদি আমি 1 যোগ করি, v2 এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে ওর যে গতিশক্তি বালকের অর্ধেক ছিল সেটা আর থাকে না, সমান সমান হয়ে যায়। তাহলে এখন যদি আমি v2 এর সাথে 1 যোগ করি, তাহলে তার নতুন বেগ হচ্ছে এইটা, রাইট? তাহলে এটা যদি নতুন বেগ হয়, তাহলে তার নতুন গতিশক্তি যদি হয় আমাদের EK, ধরো সেটাকে কি নাম দিব, EK2 তো ছিল EK2 প্রাইম, বেগ বৃদ্ধি করার পর নতুন গতিশক্তি, আগে ছিল EK2, বেগ বৃদ্ধি করার পরে EK2 প্রাইম হয়েছে, তাহলে তার গতিশক্তি এটার মান কত আসবে, হাফ অফ mv2, মানে v2 প্লাস 1 হোল স্কোয়ার, v2 প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে এই পর্যন্ত বুঝতে? কারো কি কোনো সমস্যা হচ্ছে? এনিওয়ান? আচ্ছা, এবং এটা তখন কার সমান হবে, ওই বালকের যে গতিশক্তি সেটার সমান হবে, মানে EK1 এর সমান হবে। বোঝা গেছে ঘটনা, ক্লিয়ার? আচ্ছা তারপরে কি বলছে দেখি, বেশ কিছু শর্ত জুড়ে দিছে, কই গেল আবার হারিয়ে গেল। আচ্ছা সমান হয়, আবার কি হচ্ছে, লোকের বেগ না বাড়িয়ে যদি বালকটির বেগ সমপরিমাণ কমানো হয়, তো এখন লোকের বেগ বাড়াবো না আমি, না বাড়ায় যদি বালকটার বেগ সমপরিমাণ কমানো হয়, সমপরিমাণ কমানো মানে কি, এখানে 1 যোগ করছিলাম, এখানে 1 মাইনাস করব, তাহলে v1 মাইনাস 1 যদি করা হয় তাহলে কি হয়, তাহলে তাদের গতিশক্তি সমান হবে কিনা দেখাও। বুঝতে পারছো প্রশ্নটা সবাই? সবাই বুঝতে পারছি? তাহলে আমাকে কি দেখাইতে হবে এখানে, আসলে যদি বালকের বেগ কমিয়ে ফেলি আমি, কমে কমানোতে তার যে নতুন গতিশক্তি সেটা যদি হয় সাপোজ EK1 প্রাইম, তাহলে সেটা কত হবে, সেটা হবে হাফ অফ এম, আচ্ছা এখানে 1 2 দেই না, এটা 2 হবে কিন্তু, তাই না? এখানে হচ্ছে M1 ইন্টু হচ্ছে v1 মাইনাস 1 হোল স্কোয়ার, এইটা হবে নতুন গতিশক্তি, রাইট? যদি বালকেরটা কমাই, বালকের নতুন গতিশক্তি হবে এইটা, এবং আমাদের তখন বলছে যদি এটা কমাই তাহলে তাদের গতিশক্তি সমান হবে কিনা। এখন এখানে কথা হচ্ছে কোন গতিশক্তি, ও আচ্ছা গতিশক্তি সমান হবে কিনা মানে এইটা ওই EK2 এর সমান হবে কিনা, মানে প্রাথমিক অবস্থায় বা লোকটার যে গতিশক্তি ছিল সেটা সমান হবে কিনা। সো এটা একটা গাণিতিক যুক্তি, আসলে গাণিতিক যুক্তি ছাড়া আর কিছুই না। তো এখান থেকে কি আমরা তাদের গতিশক্তি রিলেটেড, মানে আমরা কি এই EK1
ইকে প্রাইম ওয়ান আর হচ্ছে ইকে টু এর মধ্যে কোনো রিলেশন তৈরি করতে পারবো কিনা সেটাই আমাদেরকে ফিগার আউট করতে হবে। আচ্ছা দেখো, শুরুতে শুরুতে যখন কারোরটা বাড়াই নেই কারোরটা কমাই নেই তখন তাদের গতি শক্তি কত ছিল একটু হিসেব করা দরকার, রাইট? তাহলে শুরুতে বালকটার গতি শক্তি ছিল, মানে যেটার ভ্যালু ছিল ইকে ওয়ান, সেটার মান ছিল হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, আর লোকটার গতি শক্তি ছিল ইকে টু ইজ ইকুয়াল টু হাফ অফ এম টু ভি টু স্কোয়ার। তো এই 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 দুইটা শর্ত আমরা এখন জানি। তো এখন আমাদের এই মানগুলা বসাইতে যদি আমরা চাই তাহলে আমাদের হয়তো এইটাকে ভাঙতে হবে, না হলে এইটাকে ভাঙতে হবে, ভাইয়া বুঝতে হবে যে এখানে কি আছে। আচ্ছা এই অঙ্কটা কিভাবে সলভ হবে সেটা এখন আমরা জানি না, ইকুয়েশন একটা না একটা ধরে হবে, ঠিক আছে? তো আমরা একটা একটা করে ট্রাই করে দেখতে থাকি যে কি হয়, ঠিক আছে? যেমন আমরা যদি প্রথমে এইটা ধরি যে যখন আমরা বালকটার গতি, আচ্ছা প্রথমে তো আগে এই শর্ত জুড়ে দিয়েছে আমাদের, যদি লোকটার বেগ এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয় তখন গিয়ে তার গতি শক্তি কার সমান হবে, এই বালকের সমান হবে। তো আমরা ওইখান থেকে এই যে এই শর্তটা পাইছি, তো এই শর্ত দিয়ে কি কিছু করা যাবে কিনা সেইটা আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা দাঁড়াও, এখানে তাদের ভরের কম্পারিজন, ভর তো আসলে দুজনে আলাদা, মানে দুইটা ভ্যালুই আমাদের এখানে মিসিং, ভর আর বেগ কারোরই কোনোটা এক্সাক্টলি আমি জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক কোন পদ্ধতিতে আগালে কাজ হবে একটু ভাবতে হবে, ঠিক আছে? দাঁড়াও, প্রথমে আমরা এই মূল প্রবলেমটা যেটা আমাদের দেখাইতে হবে এটা এটা সমান হবে কিনা, তাহলে আমরা তো উত্তর বের করতে পারবো, দেখি এইখান থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। আমরা ইকুয়েশন পাইলাম EK1 প্রাইম ইজ ইকুয়াল টু হাফ ইনটু হচ্ছে M1 ইনটু হচ্ছে V1 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা A মাইনাস B হোল স্কয়ারের সূত্র কি বসাবো? আচ্ছা বসাই দেখি কোন পদ দূর যাওয়া যায়। M1 ইনটু হচ্ছে V1 স্কয়ার মাইনাস 2 ইনটু V1 প্লাস 1, ঠিক আছে? কোনো ভুল আছে এখানে? আই হোপ সো নট। আচ্ছা এরপরে কই যাব, এরপরে আর তো কোনোই দেখতেছি না। এখন এখান থেকে হাফ এম টু, এখানে এটা ইজ ইকুয়াল টু শর্ত অনুযায়ী এটা ইকুয়াল টু ইকে টু এর মধ্যে রিলেশন করা লাগবে। এখন আবার ইকে টু এর মধ্যে রিলেশন, সবাই খাতা কলমে ট্রাই করতে থাকো তো র্যান্ডমলি, র্যান্ডমলি কিভাবে মিলানো যায়, র্যান্ডমলি করতে থাকলে কিছু একটা না কিছু একটা তো হওয়া উচিত। ইকে ওয়ান, ইকে ওয়ান হাফ ইকে টু প্রাইম, কোন দিক কাকে ছেড়ে কাকে ধরবো এটা একটা বিষয় এখানে। হাফ অফ, আচ্ছা দেখি লাস্ট পর্যন্ত কি আসে দেখি না আগে। হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, ঠিক আছে? হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু টু কাটা হলে সেটা হচ্ছে আমাদের এম ওয়ান ভি ওয়ান, ঠিক আছে? আর প্লাস হাফ অফ এম এইটা আসছে আমাদের। সো এই পর্যন্ত আমরা আসছি। এখন হাফ অফ এম ওয়ান ভি ওয়ান যেটা স্কোয়ার এটাকে কিন্তু ইকে ওয়ান বলা যায়, রাইট? তো এখান থেকে আমরা এটাকে ইকে ওয়ান বসিয়ে ফেললাম মাইনাস এম ওয়ান ভি ওয়ান প্লাস হাফ অফ এম। সো এই পর্যন্ত আমরা লাস্ট পৌঁছাইতে পারলাম যে ইকে ওয়ান প্রাইম, ইকে ওয়ান প্রাইমের ভ্যালু হচ্ছে ইকে ওয়ান মাইনাস এম ওয়ান ভি ওয়ান প্লাস হাফ। ওকে, সো এটা একটা শর্ত পাওয়া গেল। এখন সিমিলারলি আমরা যদি এই ইকুয়েশনটা ধরে আগাই ইকে টু প্রাইম, দেখি এখান থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। মনে হচ্ছে না কিছু উদ্ধার হবে, তারপর লেটস ট্রাই। এটা থাকলো, তাহলে আমরা আমি এখান থেকে শর্ত পাইলাম যে ইকে টু প্রাইম ইজ ইকুয়াল টু হাফ অফ এম টু, এম টু হচ্ছে
ख्याल করে দেখো এই পুরাটার ভ্যালু কিন্তু ওই যে ইকে 1 এখন আমাদের ইকুয়েশনও কিন্তু ইকে 1 আছে মানে কিছু একটা হয়তো করা জেল দিলেও যেতে পারে লেটস ট্রাই তাহলে এখান থেকে আমরা যদি আমি ইকে 2 টাইমটা না লিখি বা জাস্ট এটুকু লিখি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ অফ m2 ইজ ইকুয়াল টু হচ্ছে n2 হচ্ছে v2 স্কয়ার প্লাস 2v2 আচ্ছা এখানে কি 1 2 উল্টা পাল্টা করতে হবে একটু খেয়াল রাখো আমি যদি 1 2 ভুলভাল করে একটু চেক করতে করতে হবে প্লাস হচ্ছে 1 তাহলে এখান থেকে পাইলাম আমরা হাফ অফ m2 v2 স্কয়ার প্লাস দুই দুই কাটা হয়ে যাবে m2 v2 প্লাস 1 এখন খেয়াল করে দেখো এখান থেকে হাফ অফ m2 v2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত ek2 ছিল রাইট তাহলে আমরা এখান থেকে এখন বলতে পারি যে কি বলতে পারি এই যে এই ek2 ek2 প্রাইম ইজ ইকুয়াল টু এই পুরাটার বদলে আমরা লিখব ek2 শুধু ek2 ek2 প্লাস m2 v2 প্লাস 1 আচ্ছা এখন যেহেতু এই যে ek2 এটা আসলে কার সমান ek1 এর সমান ek1 এর সমান খেয়াল কইরো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে ek1 সো এখানে আমরা ek1 1 প্রাইম ইজ ইকুয়াল টু ek1 মাইনাস এত ইকুয়েশনটা পাইছিলাম এখন এই পুরাটা যেহেতু আমাদের হচ্ছে কি পুরাটা যেহেতু হচ্ছে ek1 তাহলে এই ek1 এর মানটা আমি এই ইকুয়েশনে বসাবো বুঝতে পেরেছো কি তোমরা ক্লিয়ার এতটুকু পর্যন্ত আচ্ছা এখানে স্যার আরেকবার বলো সরি লাগা আমরা ek2 প্রাইম এর ভ্যালু পাইলাম এত রাইট এতটুকু পর্যন্ত পাইলাম এখন ek2 প্রাইম তো আসলে আর ek1 তো সমান ছিল তার মানে টেকনিক্যালি এতটুকু ভ্যালু এটা আসলে ek2 প্রাইম যেমন এটা আসলে ek2 1 ও তাই না সরি ek ek only ek1 রাইট তাহলে এই যে আমাদের ইকুয়েশনে ek1 ছিল এখানে আমরা এই ek1 এর জায়গায় এই ভ্যালুটা বসাইতে পারবো না পারবো ঠিক আছে সো যদি আমরা বসাই তাহলে নিচে দেখা যাচ্ছে কিনা জানি না চেষ্টা দেখো এখানে ek1 এর জায়গায় লিখবো আমি ek2 প্লাস হচ্ছে m2 m2 v2 প্লাস 1 এন্ড একটু দাঁড়ান এখানে এখানে কি কোনো ঝামেলা ছিল এখানে কি 1 হবে আমরা হাফ m1 দিয়ে m2 দিয়ে গুণ দিছিলাম না তাহলে এখানে 1 তো হবে না এটা হবে কত এখান থেকে আমাদের হাফ অফ হাফ m2 ই থাকবে এখানে আচ্ছা এটা মুছে দেই হাফ m2 এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ek1 আর এখানে যেটা এটা হচ্ছে হাফ m1 তাহলে এখানে হচ্ছে প্লাস হচ্ছে হাফ m2 বসে গেল ek1 এর ভ্যালু তার সাথে এখন প্লাস হবে আমাদের প্লাস হবে আমাদের এই যে এই সরি প্লাস হবে না ek1 এর বদলে দাঁড়াও একটু ঠান্ডা মাথায় করতে হবে কারণ তারা হোরা করতে গেলে অনেক 1 2 1 2 সব ভেজাল লেগে যাবে ek1 এর বদলে লিখলাম ek2 প্লাস m2 v2 প্লাস হাফ m2 লিখে ফেলছি সাথে আছে এখানে মাইনাস মাইনাস m1 v1 মাইনাস m1 v1 প্লাস হাফ m1 এটা কিন্তু 1 হবে দেখো আমি যদি কোনো ভুল না করে থাকি তোমরা যদি ঠিকঠাক ভাবে খেয়াল করো কোনো ভুল আছে কিনা থাকলে বলতে পারো আমাকে কোনো যে কোনো ভুল আছে এখানে তো কোনো ভুল পাইছো এখন পর্যন্ত মনে হয় না আচ্ছা এখন আমরা যেই কাজটা করতে হবে আমাদের কিন্তু এই যে ek1 এর সাথে প্রাইমের সাথে আমাদের ek2 এর রিলেশন করে দেখাইতে হবে আর কিন্তু কোনো কাজ নাই যে এটা সমান হবে কিনা তাই না মানে ওর বেগটা কমে গেলে তার যে গতিশক্তি সেটা কি ব্যক্তির গতিশক্তি সমান হয় কিনা
এখন দেখো আমরা অলরেডি আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি ইকে ওয়ান প্রাইম আর ইকে টু, যেটা কিনা এই দুইটার মধ্যে অলরেডি রিলেশন বলতেছে। আছে ওয়েটিং রুমে, কো ওয়েটিং রুমে থাকলে তো আওয়াজ হইতো, আমি এখানে তো কেউ নাই, তো ওয়েটিং রুমে কেউ নেই। আচ্ছা তাহলে আবার একটু জয়েন করতে বলো ওকে। এখন আমরা যে কাজটা করতে পারি সরাসরি, একটু খেয়াল করে দেখো, M2V2 আর M1V1 এর মধ্যে আমরা কিছু একটা রিলেশন যদি করতে পারি। আচ্ছা দেখি, লেটস এটা এই সমীকরণটাকে আর কতটুকু আগায় নেওয়া যায় সেটা দেখি। হাফ M2 আর হচ্ছে হাফ M1, এখন খেয়াল করো M1 M2 এর মধ্যে একটা রিলেশন কি ছিল, M1 = M2/2, রাইট? বা আমি এটাও বলতে পারি এখান থেকে যে 2M1 = M2, রাইট? বলতে পারি না, পারি তাহলে এখন আসছে। এখন জয়েন করতেছে, হ্যাঁ। সো তাহলে একটু খেয়াল করে দেখো, M2 এর বদলে আমি কি লিখতে পারি, 2M1। তো আমার এখানে এই যে সমীকরণে M2 ছিল, তাহলে M2 এর বদলে কি আমি 2M1 লিখতে পারি না? পারি। তো 2M1 লিখলে হাফ আর 2 কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কি শুধু M1 থাকতেছে না? বুঝতে পারছি সবাই? তাহলে খেয়াল করো এখানে হচ্ছে শুধু M1 আর এখানে হচ্ছে হাফ M1, তাহলে এই দুইটারে যোগ করলে কি পাবো আমরা, M1 আর হাফ M1 কে যোগ করলে আমরা পাচ্ছি 3/2 M1, রাইট? আচ্ছা এই ইকে 2 থাকুক এখানে, ইকে 2 দেখা যাচ্ছে, হ্যাঁ ইকে 2 দেখা যাচ্ছে, ইকে 2 থাকুক, আর এটা হচ্ছে ইকে 1 প্রাইম প্লাস হচ্ছে, এখন এখানেও তো M2 আছে, এই M2 টাকেও তো আমরা M1 দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? আছে, রিপ্লেস করে ফেললো অলরেডি, M2 জায়গায় লিখবো 2M1 আর হচ্ছে V2, তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে এই M1 আর হাফ M1 এই দুইটা মিলে হচ্ছে তোমার 3/2 M1, সামনে কি বলবে, প্লাস বলবে। তাহলে এটা বসায় ফেলছি, এই দুইটা বসায় ফেলছি, থাকতে শুধু -M1V1 -M1V1। আচ্ছা এখন আমাদের তো কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে যে বালকটার বেগ যদি কমানো হয় 1 মিটার/সেকেন্ড, তাহলে সেইটা কি লোকটার গতিশক্তির সমান হবে নাকি হবে না, তাই তো? এখন দেখো সত্যি কথা বলতে, হ্যাঁ করছো, আচ্ছা খুবই ভালো হয়েছে, তাহলে করে গ্রুপে দাও নাই কেন, দুরন্ত নাকি বোঝে নাই, পাই নাই? ও আচ্ছা, ইন কি ব্যাপার, দুরন্ত চেক করো নাই, তুমি কি আমাদের মতো ম্যাথমেটিক্যাল প্রসেস সলভ করছো? আমি নাই স্যার। হ্যাঁ বুঝি নাই স্যার, এটা বলছে কি কোর্স দিতে স্যার আসে নাই স্যার। ও আচ্ছা, তাহলে একটু বাবা ভালো করে পাঠাইও, হ্যাঁ। যাই হোক দেখো, আমি আসলে আর অঙ্কটা লম্বা করব না, আমরা যখন আসলে ইকুয়েশনটা এখানে চলে আসছে, হ্যাঁ এই যে এই জায়গায় চলে আসছে, তখনই আসলে আমাদের ফলাফল চলে আসছে, ইকে 1 আর ইকে 1 প্রাইম আর হচ্ছে ইকে 2 যদি সমান হইতো, তাহলে কি আমাদের ইকুয়েশনটা এরকম হইতো কখনো? অবশ্যই তারা ইকে 1 প্রাইম আর ইকে 2 সমান না, যদি সমানই হইতো তাহলে ইকে 2 এর সাথে এই জিনিসগুলো যোগ বিয়োগ হইতো না, কথাটা বুঝতে পারছো? যে সুতরাং আমরা এখান থেকে এই শুধুমাত্র জাস্ট এই ইকুয়েশন থেকে এই ডিভিশন দিতে পারি যে ইকে 1 প্রাইম ইজ নট ইকুয়াল টু হচ্ছে ইকে 2, এবং এই কথার মাধ্যমে আমরা বলে দিতে পারতেছি যেটা সমান না, আমাদের উত্তর হয়ে গেছে। কিন্তু আসলে বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? তোমার অ্যানসার আসছে সমান, আমার তো এখানে সমান মনে হচ্ছে না, আমাদের ইকুয়েশন তো বলতেছে না সমান হয়েছে, সমান হওয়া সম্ভব যদি এই ইকে 2 এর সাথে, হ্যাঁ কোন জিনিসটা
কোনটা কোন পার্টটা পুরোটা মানে কিভাবে বলবো স্যার আপনারা সমাধান আচ্ছা আমি এক্সপ্লেইন করতেছি একটু ঠান্ডা মাথায় দেখো আমরা ধরে নিলাম যে বালকের বেগ v1 তার ভর m1 তার গতি শক্তি ছিল ek1 ঠিক আছে তারপর ব্যক্তিটার বেগ ছিল v2 তার ভর ছিল m2 তার গতি শক্তি ছিল ek2 ঠিক আছে এখন শর্ত মতে যেহেতু বালকের ভর ওই ব্যক্তির ভর অর্ধেক সুতরাং m1 is equal to হচ্ছে m2 by 2 এটা একটা শর্ত দিয়ে দিয়েছে আমাদের ঠিক আছে দ্বিতীয় শর্ত বলা হইছে যে বালকের গতি শক্তি লোকের গতি শক্তির দ্বিগুণ তার মানে ek1 is equal to 2 into ek2 মানে লোকের গতি শক্তির দ্বিগুণ করলেই বালকের গতি শক্তি সমান হবে এই হচ্ছে আমাদের প্রাথমিক শর্ত তারপরে আমাদের শর্ত দিছে এইটা যে যদি লোকটার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয় মানে v2 এর সাথে যদি 1 যোগ করা হয় তখন তাহলে তার যে গতি শক্তি পাওয়া যাবে সেটা হবে ওই বালকের গতি শক্তির সমান তো বেগ যদি v2 প্লাস 1 হয় তাহলে গতি শক্তি হবে হাফ অফ m2 ইনটু v2 প্লাস 1 হোল স্কয়ার এই গতি শক্তিটা হবে ওই বালকের গতি শক্তির সমান যেটাকে আমরা ধরে নিছি ek2 প্রাইম দিয়ে যেটা হচ্ছে লোকটার গতি শক্তি হইছে 1 মিটার পার সেকেন্ড বেগ বাড়ার পরে সেকেন্ডে কি শর্ত বলছে সেকেন্ডে কোনো শর্ত বলে না সেকেন্ডে বলছে এখন যদি লোকটার বেগ না বাড়ায় মানে লোকটার বেগ ওইটাই থাকবে v2 থাকবে যদি বালকের বেগ 1 মিটার পার সেকেন্ড কমানো হয় বালকের বেগ যদি 1 মিটার পার সেকেন্ড কমানো হয় তাহলে তখন ওই বালকটার যে গতি শক্তি সেই গতি শক্তিটা কি ওই লোকের প্রাথমিক যে গতি শক্তি k2 সেটার সমান হবে কিনা তো তার মানে যদি বালকটার বেগ 1 মিটার পার সেকেন্ড কমানো হয় তাহলে তার গতি শক্তি কত হাফ অফ m1 ইনটু v1 মাইনাস 1 হোল স্কয়ার এটাকে নাম দিছি আমরা ek1 প্রাইম প্রাইম পরিবর্তিত হওয়ার পরে তাহলে এখন আমাদের দেখাইতে হবে যে ek1 প্রাইম বা এই ভ্যালুটা আসলে ওই লোকটার যে প্রাথমিক গতি শক্তি ek2 এটার সমান ছিল কিনা কথাটা বুঝতে পারছো এই হচ্ছে আমাদের শর্ত তো আমরা প্রথমে এখানে দুইটা শর্ত জি বলেন স্যার আমি তো অ্যানসারটা আমার যে পাঠাইছি তার মধ্যে দেখবেন আচ্ছা পাঠাও মানে এখন দেখতে পারবো না ক্লাস চলাকালীন সময় দেখতে পারবো না কারণ মেসেঞ্জার থেকে একটু জিনিস দেখে শর্ট করে বোঝা একটু ঝামেলা হয়ে যায় ঠিক আছে আমি দেখবনি তুমি এটা দেখো যদি এখানে কোনো সমস্যা থাকে সেটা খুঁজে বের করো আমি চাচ্ছি যদি এখানে কোনো সমস্যা থাকে বা ভুল থাকে এটা যেন এখনই ফিগার আউট হয়ে যায় তো যাই হোক তো এখন যেটা হচ্ছে যে আমরা প্রাথমিক ভাবে তাদের গতি শক্তি ek1 আর ek2 ধরে নিছি তাহলে ek1 equal to half m1 v1 square ek2 equal to half m2 v2 square এরপরে আমাদের যে দেখাইতে হবে শর্তটা কি যে এইটা ইকুয়াল টু এইটা হয় কিনা তো এই জন্য আমরা প্রথমে এইটা সরি আমরা হচ্ছে এই ইকুয়েশনটা নিছি এই শর্ত অনুযায়ী ek1 prime is equal to half of m1 v1 minus 1 whole square মানে এখানে বেসিক সমীকরণ দিয়ে ভেঙে আমরা শেষ পর্যন্ত আসছি half m1 v1 square minus m1 v1 plus half m1 এই পর্যন্ত আসছি আমরা তারপরে আমরা কি করছি এই যে half m1 v1 square এর ভ্যালু কত ek1 ওইটা এখানে বসায় দিছি অর্থাৎ ek1 prime is equal to ek1 into m1 v1 plus half m1 v1 তারপর করছি কি আমরা ওই সেকেন্ড ইকুয়েশনে চলে গেছি যেটা হচ্ছে হাফ অফ m2 m2 v2 plus 1 whole square is equal to ek1 শর্ত মতে যদি তারা তাদের যে শর্তটা দিছে সেই শর্তটা যদি ঠিক থাকে তাহলে এটা ঘটবে তো এখন যদি আমরা এখান থেকে সমীকরণটাকে আবার ভেঙে ফাইনালি আমরা যেটা পাইছি যে ek2 prime এর ভ্যালু হচ্ছে ek2 plus m2 v2 plus half m2 which is should be like as মানে যেটা ek1 এর সমান হওয়ার কথা যদি ঘটনা এটা ঘটে তো এখন তাহলে আমরা যেটা করছি এই ইকুয়েশনের মধ্যে দেখো আমাদের কি আছে আমাদের ek2 আছে হুম তো আমরা যেটা করছি এই যে এখানে এই পুরাটা যেহেতু ek1 এর সমান এই ek1 এর মানটা আমরা এই সমীকরণ ek1 এর মধ্যে বসায় দিছি তো যখন আমরা এর মধ্যে বসায় দিছি তখন আসলে আমরা এমন একটা ইকুয়েশন পাইছি যেখানে মধ্যে ek1 প্রাইম মানে এই যে এইটা আর হচ্ছে ek2 এই দুইটা আছে তো এখন এই দুইটা ভ্যালু যদি সমান হইতো তাহলে এই সমীকরণের সাথে অ্যাডিশনাল জিনিসগুলো থাকতো না তার মানে এখান থেকে ডিসিশন দেওয়া যায় যে ek1 আর ek2 কখনোই সমান হইতে পারে না বুঝতে পারছো ঘটনাটা এই হচ্ছে আমার লজিক এখানে আর কোনো অঙ্ক জটিল করার প্রয়োজন মন আছে বলে আমি মনে করতেছি না এই হচ্ছে ঘটনা দেখো এখানে বুঝছি m1 v1 না বলতে হ্যাঁ হ্যাঁ আমরা লোকটার ভর পরে দ্বিগুণ প্রশ্ন কোন চলতো হ্যাঁ হ্যাঁ তো তাহলে লোকটার ভর তো লোকটার ভর যদি 2m হয় তাহলে বালকটার ভর m হ্যাঁ
হ্যাঁ এই যে আমি এই শর্তটাতে অ্যাপ্লাই করছি 2m1 = m2 অ্যাপ্লাই করছি তো এই শর্তটা তারপর স্যার আমার ইকুয়েশন আসছে d = -1/2 তখন স্যার লুকটা লুকটা দিয়ে দিছিলে x আর বাউন্ডারি দিয়ে দিছিলে x 4 4 x 4 আচ্ছা আমি তুমি তো পাঠাইছো আমাকে তাই না আমি দেখব নি না দেখে এখন চট করে বলতে যাচ্ছি না ঠিক আছে তারপর যে মুখে মুখে দেখ বলার জিনিস না তো পুরোটাই যেহেতু ম্যাথমেটিক্যাল কনসেপ্টের উপর দাঁড়ায় আছে এজন্য আমি তো দেখে বলবো নি তোমার যদি ভুল থাকে আমি সেটাও বলে দিব নি যদি ভুল পাই ঠিক আছে তো আমার আমার মতে দুইটা সমান না আর কি এখন পর্যন্ত তবে এখানে ঝামেলা থাকতে পারে কারণ এই যে ইকে টু এর সাথে যে অ্যাডিশনাল জিনিসগুলো অ্যাড করছি এই টোটালটার ভ্যালু যদি জিরো হয় সেটা তো আমরা জানি না যদি জিরো হয় তাহলে কিন্তু ইকে ওয়ান ইকে টু সমান হয়ে যাবে কথা বুঝতে পারছো সো এইটাই আমাদের আচ্ছা দাঁড়াও এখান থেকেও কিছু বের করা যাবে না তা তো না আমরা এখান থেকে এটা হচ্ছে অনেকগুলা প্রসেসের মধ্যে একটা প্রসেস আরো অনেকভাবে অঙ্কটা আগানো যায় কিন্তু ঠিক আছে তোমরা আরো অন্যান্য ভাবে ট্রাই করে দেখতে পারো আরেকটা ওয়ে হতে পারে কিরকম ভাবে তোমাদের আরেকটা কনসেপ্ট দেখাই এটা মুছে ফেললাম ঠিক আছে আরেকটা ভাবেও তো করা যেতে পারে চিন্তা করা যেতে পারে যদি এইভাবে শিওর তুমি যদি শিওর হতে না পারো তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথম অবস্থায় যেটা বলছে যে প্রাথমিক অবস্থাতে গতি শক্তি কেমন ছিল যে ইকে ওয়ান বালকের গতিশক্তি কি ছিল লোকটার গতিশক্তি দ্বিগুণ ছিল তাই না তো এখন আবার তারা শর্ত জুড়ে দিছে এটা বলেও দিছে যে বালকের ভর অর্ধেক লোকের ভর ডাবল তাই না তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ এম টু ভি টু স্কোয়ার তাই না এখন খেয়াল করো এখানে যে এম টু আছে এম টু কে আমি টু এম ওয়ান বলতে পারি রাইট তাহলে আমি যদি এখানে m2 এর জায়গায় 2m1 বসাই 2m1 বসাই তাহলে কি থাকতেছে আমার এখানে half of m1 v1 square is equal to হচ্ছে 2 2 কাটা গেলে m1 v1 square থাকতেছে অনলি তাই না সো এখন খেয়াল জি বলেন স্যার এখানে স্যার লুকটার বেগ x মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে স্যার এখানে x যোগ হবে না লুকটার বেগের সাথে এইটা তো যোগ বিয়োগ করার আগে এই শর্তটা তো যোগ বিয়োগ করার আগে না দেখো ভালো করে আমরা কি যোগ বিয়োগ করার আগে মানে 1 মিটার যদি বৃদ্ধি করা হয় তখন দুইজনের গতিশক্তি সমান হবে হ্যাঁ ওইটা 1 মিটার যোগ করলে দুইজনের গতিশক্তি সমান হবে আমি কি সমান দেখাইছি নাকি দ্বিগুণ দেখাইছি ইকে ওয়ান ইকুয়াল টু ই টু দেখাইছি না যেটা ওরা যোগ বিয়োগ করার আগেই বলছে শর্ত দিয়ে দিছে না বুঝতে পারছো তো আচ্ছা আমি এখানে সামনে 2 টা বসাই হ্যাঁ এই এই 2 টা সামনে বসবে তাহলে এখানে যদি সামনে 2 বসাই তাহলে এই দুই দিক কাটার পরেও আমার এখানে আসলে 2 থাকতেছে তাহলে এইটাও একটা কিন্তু ইকুয়েশন হতে পারে খেয়াল করে দেখো হাফ m1 v1 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 আচ্ছা এটা v1 না এটা হবে কি v2 স্কয়ার ঠিক আছে সো 2 t m2 v স্কয়ার এখন এখান থেকে যেটা হচ্ছে যে তোমার m1 টাকে যদি আমি এই পাশে পাঠায়ও দেই হ্যাঁ তাহলে এখানে এসে সেটা হাফ হাফ এম ওয়ান হয়ে যাবে রাইট তাহলে ইন দ্যাট কেসে এখানে এই 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 ইকুয়েশন থেকেও হয়তো কিছু ডিসিশন দেওয়া যেতে পারে দাঁড়াও দেখি এখানে 2 এম ওয়ান টা 2 এম ওয়ান যেটা এটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে সেটা হচ্ছে তোমার আবার হাফ হয়ে যাচ্ছে মানে হাফ ইনটু হাফ ইনটু হচ্ছে এখানে যেহেতু গুণ আর এম ওয়ান এম ওয়ান দুই পাশে কাটা চলে যাচ্ছে তাহলে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে v2 স্কয়ার তাহলে এই হাফ হাফ গুণ করলে কত হচ্ছে আমার হাফ হাফ গুণ করলে আমি কি পাচ্ছি এখানে 1/4 হচ্ছে না 1/4 v1 স্কয়ার ইজ ইকুয়াল টু v2 স্কয়ার এখন এখান থেকে তাহলে v1 v2 এর মধ্যে রিলেশন চলে আসছে কিভাবে আমরা এটাকে করতে পারি লিখতে পারি রাইট এখন দুই পাশে যদি আমরা রুট করে ফেলি
দুই পাশে রুট করে ফেললে আমরা কিন্তু এখান থেকে আবার একটা শর্ত পেয়েছি, v1 is equal to হচ্ছে 2v2। দেখো তো আমার আমার স্টেটমেন্ট কি ঠিক আছে কিনা। স্যার আমি v1 কি দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, যাক এখান থেকে আমরা ইকুয়েশন দিতে পারি v1 হচ্ছে 2v2 সমান। ওহ তাহলে তো ভালো হলো। খেয়াল করো একটু আগে অনেক কিছু লিখছিলাম, লাস্টে কি এখানে আমাদের v1 v2 আলাদা ছিল না? সবাই তুলছো লাইনটা? সবাই কি লাইনটা তুলছিলা? লাইনটা কি ছিল স্যার? এখন তোমরা মান বসাতে পারি স্যার। হ্যাঁ এখন মান বসাতে পারি, ওইটা বসিয়ে একটু দেখতে হবে যে ওই ওই অংশটুকুর ভ্যালু জিরো আসে কিনা। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো কিনা, আমি এই জিনিসটাকে ফ্রেশ করে খাতায় করে প্রয়োজন করলে আগামী দিন দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমি যা যা ক্লু দেওয়ার দিয়ে দিছি, এখন বাকিটা তোমরা ট্রাই করো, তারপরে সমস্যা হলে আবার এটা নিয়ে আলোচনা করবো, কারণ এটা নিয়ে অনেকক্ষণ ধরে অলরেডি আলোচনা হয়েছে। আমি সবকিছু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি, সবার সবকিছু ক্ল্যারিফাই হয়েছে তো না, যে কোন ইকুয়েশন দিয়ে কিভাবে কি করতে হবে নাকি? কারো কোনো সমস্যা হয়েছে? কোনো কিছু বুঝতে কনসেপচুয়ালাইজ করতে সমস্যা হয়েছে? এনিওয়ান? কোনো রেসপন্স নাই কেন? বাকিদের প্রশ্নটা আসলে খুব একটা ওরকম কি প্রশ্ন না। এক মিটার পাশ থেকে বৃদ্ধি করলে তখন তাদের বুঝছি সমান, এই শর্তটা তো ওরা বলেই দিছে যে বেগ বাড়ানো কমানোর আগে এই শর্তটা কাজ করছে। ভরের ক্ষেত্রে না, মানে গতিশক্তি চেঞ্জ দুজনের বেগ বাড়ানো কমানোর আগে এই শর্তটা এস্টাবলিশ ছিল। তারপরেও যদি সমস্যা হয় আমি তোমার সলিউশনটা দেখব নি, আর এটা এটা একদম গোছায় হয়তো তুলতে একটু সময় লাগবে, ওইটা আমি যদি আগামী ক্লাসের আগে পারি আমি বোর্ডে তুলে দিব নি সবাইকে। ঠিক আছে, এটা নিয়ে আপাতত তাহলে থাক, আমি এটা নিয়ে আর প্রসেস লেন্দি করতে চাচ্ছি না। ওকে, তারপরে প্রবলেমস আর কি আছে দেখি। ছবি উল্টা পাঠাইছো কেন? আচ্ছা, আর তারপরে যে প্রশ্নটা ইয়ে পাঠাইছে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে কিছু পরিমাণ মেঘ আছে। আচ্ছা ভালো কথা, মেঘ থাকতেছে, মেঘ থাকলে বৃষ্টি হবে। তো কি বলছে, ওই মেঘ বৃষ্টি রূপে একটা ফল হয়েছে স্যার। হ্যাঁ এটা হইছে জি স্যার। আচ্ছা এটা সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা তারপরে কি যে নারিকেলের অঙ্ক জি স্যার, নারিকেলের অঙ্ক এখানে স্প্রিং এর ব্যাপার স্যার পড়াছে দেখতেছি। আচ্ছা আচ্ছা, এমন ভাবে দাগাই সুপোর্টই পারতেছি না প্রথম। আচ্ছা, কোন একজন ব্যক্তি আর কি 20 মিটার উঁচু গাছে 0.51 গ্রাম ভরের নারকেল পাড়ার জন্য রাবার বুলেট এবং স্প্রিং এর একটা বন্দুক তৈরি করছে। আচ্ছা, ওই স্প্রিং এর মতো ভেজাল আর কি। আচ্ছা, এই মিটিং ইনটা টাইমটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, শেষ হয়ে গেলে আবার নতুন ইন দিয়ে দিব কিন্তু। হ্যাঁ, যেটা হচ্ছে যে একটা গাছ আছে, গাছ রাখতে হবে এখন। আচ্ছা, এই হচ্ছে গাছ, এটা কি নারিকেল গাছ না কি গাছ আমি জানি না। তো গাছের মধ্যে নারিকেল আছে, তো এখন এই ধরো নারিকেল। তো কি বলছে যে 0.51 গ্রাম ভরের নারিকেল পাড়ার জন্য, নারিকেলের ভর এত কম হয় কখনো? তো কি হয়েছে, ভালো কথা, নারিকেল আছে। তো এখন এই নারিকেলটা পাড়ার জন্য সে একটা স্প্রিং এর তৈরি বন্দুক তৈরি করছে। ঠিক আছে, কি হচ্ছে, বন্দুক এর স্প্রিংটিকে 10 সেন্টিমিটার সংকুচিত করলে সেটা 10 জুল কাজ করতে পারে। আচ্ছা, তো এখন তার মানে আমরা একটা স্প্রিং চিন্তা করি, এই হচ্ছে স্প্রিংটা, স্প্রিং দিয়ে বুলেট তৈরি করছে যেটা হচ্ছে তোমার উপরের দিকে বুলেট ছুড়ে মারবে। আচ্ছা বাঁকা হয়েছে না, আচ্ছা বাঁকা হোক সমস্যা নেই। সো এই হচ্ছে বুলেটটা, সে বুলেটটা উপরের দিকে ছুড়ে মারবে। তো স্প্রিংটার কন্ডিশন তারা দিয়ে দিছে, স্প্রিংটার কন্ডিশন হচ্ছে সেটাকে
10 সেমিমিটার সংকুচিত করলে সেটা 10 জুল কাজ করতে পারে তাহলে স্প্রিং কর্তৃকৃত কাজ আমরা কি জানি w হাফ ইনটু k x স্কয়ার তাহলে কন্ডিশন অনুযায়ী যদি আমাদের যখন x এর ভ্যালু হচ্ছে 10 x এর ভ্যালু যখন 10 তখন আমার কাজের ভ্যালু হচ্ছে 10 জুল এটা যখন 10 সেমিমিটার সেমিমিটার কে মিটারে কনভার্ট করে না প্রথমেই না উচিত 10 সেমিমিটার বা এটাকে আমরা 0.1 মিটার বলতে পারি যেহেতু 100 সেমিমিটার 1 মিটার আছে সো তাহলে এখন ঘটনাটা দাঁড়াচ্ছে 0.1 মিটার স্প্রিংটা সংকুচিত করলে ওটা যখন ছেড়ে দেওয়া হয় বুলেটটা যাওয়ার সময় তাকে দিয়ে 10 জুল কাজ করিয়ে নেওয়া সম্ভব আচ্ছা ছবি উল্টা পাঠিয়েছো কেন ছবি উল্টা পাঠালে তো ঝামেলা আচ্ছা সো যেটা হচ্ছে তো পরবর্তীতে কি হয়েছে যে 20 সেমিমিটার সংকুচিত করে বন্দুকের ট্রিগার চাপলে নারিকেলটা ধাক্কা দিলে বুলেটটি স্থির হয় আচ্ছা তো কন্ডিশনটা বুঝো এটা হচ্ছে প্রথম কন্ডিশন যদি স্প্রিংটাকে 0.1 মিটার সংকুচিত করা হয় তাহলে সেটাকে দিয়ে 10 জুল কাজ করে নেওয়া যায় তাহলে আমরা w এর ভ্যালু জানি আমরা x এর ভ্যালু জানি এখান থেকে কি k এর ভ্যালু বের হবে না অবশ্যই k এর ভ্যালু বের হবে এখানে k এর ভ্যালু কত আসবে বলো তো k এর ভ্যালু আসবে 2 ইনটু w বাই হচ্ছে x স্কয়ার তাহলে এটা বের করে ফেলা আগে তাহলে এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 2 ইনটু 10 প্লাস হচ্ছে x স্কয়ার মানে 0.1 স্কয়ার কত আসে দেখো তো তাড়াতাড়ি ক্যালকুলেটর চাপো সো বারবার সামনে চলে যায় কত 4000 তাহলে 4000 হচ্ছে স্প্রিং ধ্রুবক ঠিক আছে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক আমরা এখান থেকে ইনফরমেশনটা পেয়ে বের করে নিলাম এখন তারপরে কি বলছে যে এখন অ্যাকচুয়ালি এই ব্রানিকেলটাকে পারার জন্য নিচ থেকে যখন বুলেটটা ছুড়া হয়েছে কি করা হয়েছে স্প্রিংটাকে 20 সেমিমিটার সংকুচিত করা হয়েছে একদম 20 সেমিমিটার তাহলে এখন x এর ভ্যালু হচ্ছে 20 সেমিমিটার বা হচ্ছে 0.2 মিটার সংকুচিত করা হয়েছে সংকুচিত করে কি করা হয়েছে বুলেট বুলেট ছোড়া হয়েছে তো বুলেট ছুড়লে কি হয় যেটা হয় বুলেটটা নারিকেলটিকে ধাক্কা দিয়ে বুলেটটি স্থির হয় মানে নারিকেলটাকে এখানে চিন্তা করতে হবে যে বুলেটটা নারিকেলটাকে জাস্ট টাচ করে ঠিক আছে ধাক্কা দেয় মানে টাচ করে স্থির হয়ে যায় মানে তার বেগ শূন্য হয়ে যায় এখন এখানে কথা হচ্ছে তার বেগ কি শূন্য হয়ে যায় নাকি একটা একটা নির্দিষ্ট বেগে তাকে হিট করে হিট করার ফলে নারিকেল তাকে আটকায় ফেলে কমপ্লিটলি সেটা একটু এখানে কনফিউশন আছে এখন পর্যন্ত ঠিক আছে কথাটা বুঝো ঠিক আছে হ্যাঁ যা কারো বুঝতে সমস্যা হলে একটু জিজ্ঞেস করতে হবে এইগুলো কনফিউশন যেন না থাকে আচ্ছা তো বুলেটটা স্থির হয় ভালো কথা এখন কি হয় বুলেটের ধাক্কায় নারিকেলটা গাছ থেকে পড়েও যায় বাপ রে এইরকম এইটাতে নারিকেল পড়েও গেছে আচ্ছা তো কি হইছে একটি নারিকেল পড়তে উক্ত বুলেটের ক্ষেত্রে একটি নারিকেল পড়তে উক্ত বুলেটের ন্যূনতম 30.2 জুল শক্তির ধাক্কা প্রয়োজন ওই যে আমরা একটা অঙ্ক করছিলাম না এরকম এর আগে আগের দিন করছিলাম মনে আছে ওই যে পাখি মরবে না নো মরবে না এরকম একটা অঙ্ক করছিলাম না ঠিক হুবহু ওই অঙ্কটাই আর কিছু না তো এই পরিমাণ শক্তি দিয়ে তার মানে একটা বুলেটকে আঘাত করতে হবে কাকে এই যে তোমার এই যে নারিকেলটাকে তাহলে নারিকেল পড়া সম্ভব এখন যেহেতু নারিকেল পড়ছে তার মানে হয়তো বা অবশ্যই এই শক্তিটা বুলেটের মধ্যে ছিল তার মানে এখন কনফিউশন ক্লিয়ার হলো যে উপর থেকে যখন বুলেটটা গেছে বুলেটটা উপরে ওই জায়গাতে উঠে তার বেগ শূন্য হয়নি এখানেও তার বেগ ছিল বাট নারিকেলকে সে ধাক্কা দিয়েছে যেহেতু ওই গতি শক্তিটা নিয়ে এসে হয়তো ধাক্কা দিয়েছে কারণ ওই জায়গায় নারিকেলের নারিকেলের উপর শুধুমাত্র গতি শক্তিটাই প্রয়োগ হবে ঠিক আছে এখন আর কি বলা আছে স্প্রিং সহ বন্দুকের ভর 2 কেজি আচ্ছা বন্দুকের ভরও দিয়ে রাখছে এই যে স্প্রিং সহ বন্দুকের ভর হচ্ছে 2 কেজি আচ্ছা লম্বা লম্বা চড়া অঙ্ক এখন প্রশ্ন কই গেছে প্রশ্ন কই গতে বলা হয়েছে বন্দুকটি কত বেগে রানাকে ধাক্কা দিয়েছিল এটা বের করতে পারবো না এটা ভর বেগে সমকোণ সূত্র দিয়ে করতে হবে আচ্ছা ঘতে কি বলছে ঘতে বলছে বুলেটটা নিক্ষেপের মুহূর্ত হতে ভূমিতে আঘাতের সময় পর্যন্ত শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে বিশ্লেষণ করো এই প্রশ্নটা কে করছে প্রশ্নটা কার মাফির তোমারে আমি ধইরা এখন পিটাবো ঠিক আছে
এই এত কিছু যা করলাম তার সাথে কোশ্চেনের অঙ্কের কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? শক্তি সংরক্ষণশীলতা দেখাইছিলাম, একটা বলন্ত বস্তুর উপর থেকে ছেড়ে দিলে প্রতি মুহূর্তে কিভাবে তার গতি শক্তি এবং গৃহ শক্তির টোটাল পরিমাণ সংরক্ষণতাকে মনে আছে? এখানে এটাই দেখাবেন, এখানে দুইবার দেখাবেন, একটা হচ্ছে উপর উঠানোর সময় দেখাবেন, আর এটা নিচে নামার সময় দেখাবেন, আর কোনো কিছু না। বুলেট ফুলেট এগুলো সব ভুলা যান, শুধু এটা চিন্তা করতে হবে যে একটা বস্তুকে আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন, উপরের দিকে গিয়ে একটা সর্বোচ্চ উচ্চতা তার বেগ শূন্য, আবার উপর থেকে এসে যখন নিচে পড়ছে কিভাবে গতি শক্তি বিভব শক্তি কনভার্সন হয়েছে। এখানে তো আর কিছু নাই, এটা আমি দেখাবো না। কি সমস্যা হয়েছে, এটা কেন পাঠিয়েছো তাহলে? তারপরে কার কি সমস্যা আছে একটু দেখি। কূপের অঙ্ক না? আচ্ছা দেখি, কূপের অঙ্ক, কূপের অঙ্ক এখন কোনো করি নাই, কূপের অঙ্ক করা যেতেই পারে। কি বলা আছে, 6 মিটার ব্যাস এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটা কূপে। আচ্ছা ওকে, সো তার মানে একটা কূপ আছে, কূপের অঙ্ক কি আর কেউ করো নাই? দেখি কি অঙ্ক আগে দেখি নাই তো, না দেখি কি বলবো। কূপটার ব্যাস দলা আছে, ব্যাস হচ্ছে 6 মিটার, মানে ব্যাসার্ধ, ডাইরেক্ট ব্যাসার্ধ লাগবে আর কি, ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, ঠিক আছে? কূপটার ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, এবং এটার হাইট গভীরতা হচ্ছে তোমার 15 মিটার, হাইট হচ্ছে 15 মিটার। ওকে, ভালো কথা। তো এই কূপে কি আছে, 2/3 পানি আছে, 2/3 পানি আছে, তার মানে কি বুঝতেছো বলো তো? 3/2 পানি আছে, তার মানে কত কত উচ্চতার পানি আছে বলো তো? সেটা হচ্ছে 10 মিটার উচ্চতার পানি আছে নিঃসন্দেহে বলা যায়, কারণ 15 কে 3 দিয়ে ভাগ করে তো 5ই হয় নাকি, তার 2 ভাগ, 3/2, 15 কে 3 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে 10 পাবা, তার মানে বলাই যায় যে পানিটা আছে সেই পানিটার হাইট হচ্ছে 10 মিটার, ঠিক আছে? মুখে মুখে করা যায় এটা। তারপরে কই গেল, আর কই গেল, খুব হারাই গেছে। আচ্ছা আচ্ছা, কি বলা আছে, কূপটিকে পানি শূন্য করার জন্য 70% দক্ষতা সম্পন্ন 20 কুলার একটা পাম্প ব্যবহার হয়। আচ্ছা, তার মানে এই সম্পূর্ণ পানিটা তুলে ফেলার জন্য, তুলে ফেলার জন্য যে পাম্পটা ব্যবহার হয় সেটার কর্মদক্ষতা হচ্ছে 70%, এবং সেটার ক্ষমতা, সেটার ক্ষমতা হচ্ছে ব্যয়িত ক্ষমতা আর কি 20 কিলোওয়াট, মানে 20,000 ওয়াট। তাহলে এখন বলো তো 20,000 এর 70% কত হবে? 20,000 এর 70% কত হবে বলো তো? সেটা হবে 14,000। তার মানে অ্যাকচুয়ালি মোটরটা দিয়ে 14,000 জুল কাজ প্রতি সেকেন্ডে করিয়ে নেওয়া যায়, বাট সে প্রতি সেকেন্ডে 20,000 করে খরচ করে, মানে বাকি 6,000 অপচয় করে আর কি, ঠিক আছে? তো এখন প্রশ্নটা কি বলছে আমাদের, কোনটাই সমস্যা ঘটে না? ঘটে কি বলছে, কূপটির মোট পানির 1/3 উঠাতে যে সময় লাগবে, বাকি পানি উঠাতেও কি একই সময় লাগবে কিনা গাণিতিক ভাবে মতামত দাও। আচ্ছা, তার মানে কূপের যে পানিটা আছে, এখন পানিটাকে আবার 3/3 চিন্তা করো, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি পানিটা, কূপের পানিটাকে সমান 3/3 ভাগ করি, হ্যাঁ, তাহলে কি হয়, তাহলে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। এখন তোমাদের কাছে কি মনে হয়, মানে এই অঙ্কটা পারো নাই কেন আমাকে একটু বলো তো, কোথায় সমস্যা হয়েছে? অঙ্কটা পারো নাই কেন দুরন্ত? মা কই গেছে ভাই, ভাই দুরন্ত কি নাই না, ও তো এতে নাই। আচ্ছা বলো তো, কারা কারা অঙ্কটা করতে পারবা? অঙ্কটা আর বাকিরা পারবা? নির্ণয়, মৌনতা, আদিবা, স্মৃতি, অঙ্কটা কি পারবা? আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বুঝায় দিই, হয়তো অনেকে এটা জানা থাকতে পারে না, আমিও ক্লাস ওইভাবে আলোচনা করি নাই, এইসব বাদ দাও। ধরো তোমার এই হচ্ছে কুয়াটা, ঠিক আছে? এই কুয়ার মধ্যে মনে করো সাপোজ 10 মিটার উচ্চতার পানি আছে, পানি আছে কয় মিটার উচ্চতার? 10 মিটার উচ্চতার। এখন তোমাকে যদি বলা হয় যে এই এই পানিটা তুমি কুয়ার উপরে তুলবা,
মানে পানিগুলো সম্পূর্ণটা 10 মিটার উচ্চতায় তুলবা, তাহলে তোমাকে যখন কাজ করতে হবে তুমি অবশ্যই এখানে বিভব শক্তির হিসাব করবা, তাই না? কারণ পানির মধ্যে বিভব শক্তি জমা, তুলতে হলে পানির মধ্যে বিভব শক্তি জমা হবে। তাহলে তখন আমরা কাজ করবো W is equal to mgh, h কত ধরবা তোমরা বলো তো? এখানে h কত ধরবা? অর্ধেক। বাকিরা বলো তো দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাকিরা বলো তো ওখানে কত হাইট কত ধরবা তুমি এখানে? কি হলো বাকিদের কোনো রেসপন্স নাই? বাকিরা কি ক্লাস করে না নাকি? নির্ণয় মৌনতা আদি বা বলা হইলো যে এই পানিটাকে কুয়ার উপরে তুলতে হবে, সম্পূর্ণ পানিটাকে 10 মিটার গভীরতার পানি আছে, তুমি এটাকে কুয়ার উপরে তুলবা, ঠিক আছে? মানে 10 মিটার উচ্চতায় তুলবা এক কথায়, মানে এই জায়গাতে তুমি তখন ইউজ করবা তো অবশ্যই বিভব শক্তি সূত্র এম জি এইচ। এইচ এর ভ্যালুটা তুমি কত ধরবা তখন? স্যার তখন এটা হাফ ধরা লাগবে না 5 মিটার? হ্যাঁ 5 মিটার ধরা লাগবে, কিন্তু কেন, কারা কারা জানো বা কারা কারা জানো না, কেন আমি 5 ধরবো? ওয়াই উপরে বিন্দু গুলো তো স্যার যত দূরত্ব অতিক্রম করতে হবে নিচের গুলোতে, মানে যে গড় হিসাব করা হয়। রাইট রাইট, দেখো বিষয়টা হচ্ছে আমরা যদি পানিগুলাকে অনেকগুলো ছোট ছোট স্তরে ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি সবগুলা পানি কিন্তু 10 মিটার উচ্চতায় উঠতে হচ্ছে না, যেমন উপরের স্তরে পানিগুলাকে 10 মিটার নাও ওর কোনো উচ্চতাতেই উঠতে হচ্ছে না, ওই উচ্চতাতে অলরেডি আছে। আবার একবারে যেটা গভীরে আছে তাকে কিন্তু 10 মিটার উচ্চতায় উঠতে হইতেছে। আসলে প্রতি স্তরে স্তরে পানিগুলো বিভিন্ন স্তর চিন্তা করলে এক এক স্তরের জন্য হাইট কিন্তু এক একটা, রাইট? তো এক এক স্তরের জন্য যদি হাইট এক একটা হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ পানি তোলার জন্য তুমি পুরোপুরি 10 মিটার হাইট ইউজ করতে পারো না। তো এই জন্য আমরা যেটা করি এটা আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা সমাধান করতে হয় তোমার ইন্টিগ্রেশন দিয়ে, যদিও যেটাকে আসলে ক্যালকুলাস বলি আমরা, ক্যালকুলাস একটা অংশ, বা তোমাদের তো সেটা অ্যাপ্লাই করার প্রয়োজন সম্ভব না বা প্রয়োজনও নাই আসলে। এই জন্য আমরা চিন্তা করে নেই যে কিছু পরিমাণ পানি আছে যাদের জন্য উচ্চতা তাদের উচ্চতাটা হচ্ছে জিরো, মানে ওর জিরো উচ্চতাই তো লাগে, আর নিচের পানিগুলোর জন্য উচ্চতাটা হচ্ছে পুরোপুরি 10। তাহলে কিছু পরিমাণ জিরো কিছু পরিমাণ 10, তাহলে এটার দুইটার অ্যাভারেজ ধরতে হবে আমাদের। এই এইচ জিরো আর 10 এর অ্যাভারেজ হচ্ছে 5। সো এই ধরনের ক্ষেত্রে কুয়ার গভীরতা পানি তোলার জন্য সবসময় তুমি অ্যাভারেজ হাইটটা কাউন্ট করবা। এখন বাকি যে কাজটা আমি তোমাদের উপর ছেড়ে দিব সেই কাজটা হচ্ছে যে ওই যে আমাদের যে গাণিতিক প্রবলেমটা সেটা আমাদের বলছে যে পুকুরে যে কুয়াতে যে পানি আছে তার প্রথম এক তৃতীয়াংশ পানি তুলতে, মানে প্রথম এক তৃতীয়াংশ পানি তুলতে যে সময় লাগবে পরবর্তী পানি তুলতে সেই সময় লাগবে কিনা। এখন চিন্তা করো আমরা পানিটাকে তিনটা ভাগে চিন্তা করি, এই পানিটাকে যখন আমরা এইটুকু পানিকে যখন আমরা কুয়ার উপরে তুলবো আমাকে যেই কাজ করতে হবে, বাকি পানিগুলোকে আমি যখন উপরে তুলবো আমার কি সেই কাজ করতে হবে না আর বেশি কাজ করতে হবে? অবশ্যই বেশি কাজ করতে হবে, রাইট? এখন আমি যদি শুধুমাত্র এই পানিটুকু প্রথম এক তৃতীয়াংশ পানিটুকু হিসাব করি, এটাকে যদি একদম প্রিসাইসলি হিসাব করি তাহলে পুরোটা পানির উচ্চতা যেহেতু 10 মিটার তাহলে প্রত্যেকটা স্তর তিনটা ভাগে যে চিন্তা করলাম প্রত্যেকটা স্তরের উচ্চতা কত হবে 0.33 মিটার করে, মানে এটা হচ্ছে এটুক হচ্ছে এটুকুর হাইট হচ্ছে তোমার 3.33, এইটার হাইট কত, এটা হচ্ছে গভীরতা কত 6.66, আর এটা হচ্ছে পুরোপুরি 10। জিনিসটা কি বুঝতে পারছো কুয়ার গভীরতাটা কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে একটু বলো তো আমাকে, কুয়ার কি গভীরতা বলা আছে? 15 মিটার। হ্যাঁ, তাহলে তাহলে যদি আমি চিন্তা করি এইখানে হাইট কত, এটা হচ্ছে তোমার একটু ভুল হয়ে গেছে মনে হয়, উল্টা ভাবে জিনিসটা চিন্তা করতে হবে, জাস্ট মিনিট, মেসেঞ্জারে কলে দিয়ে অনেক বিরক্ত হয়। পুরাটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে একদম গভীরতাটা হচ্ছে 15 মিটার, তারপরে এটা কত, এটার সাথে 3.33 বিয়োগ করতে হবে, 15 থেকে 3.33 বিয়োগ করলে কত আসে কই দেব আবার ইয়ার বলো তো, 11.67, তারপর 11.67 থেকে 3.33 বিয়োগ দাও কত আসে 9 8. সামথিং আসবে মনে হয় নাকি 11.67, 8.34,
5.01 বা 5 মিটার হচ্ছে এটা হচ্ছে উপরের স্তরের পানির গভীরতা কুয়া থেকে কুয়ার মাথা থেকে বুঝতে পারছো তাহলে এই যে পানিটুকু আছে এই পানিটুকু যদি আমি উপরে তুলতে চাই তাহলে আমাকে যখন আমি কাচের সূত্র ব্যবহার করব আমি গভীরতা কত ব্যবহার করব 5.1 9.3 কোনটাই ব্যবহার করব এটা ঠিক মাঝামাঝি হাইটটা ব্যবহার করব কথাটা বুঝতে পারছেন তাহলে মাঝামাঝি হাইট কত এই 8.3 আর 5.1 এর ঠিক মাঝখানে পয়েন্টটা আপনারা নিজে বের করবেন এই সব জিনিস আমার কোনো কোনো প্রয়োজন নাই এটা মাঝখানে হাইটটা বের করে এই পানিটুকুর জন্য যে হাইট আছে সেইখানের জন্য বিভব শক্তি সূত্র অ্যাপ্লাই করবেন mgh এবং mgh ব্যবহার করে আপনি তো কৃতকাজ পেয়ে গেলেন w = mgh এখান থেকে কৃতকাজ পেয়ে গেলেন যে এই পানিটুকু তোলার জন্য কি পরিমাণ কাজ করতে হবে তো কাজের কাজ আপনি যে পেয়ে গেলেন মোটরটার ক্ষমতা আপনি পেয়ে গেছেন কার্যকর ক্ষমতা হচ্ছে 14000 ওয়াট তাহলে আপনি ক্ষমতা জানেন তাহলে p = কি w/t তাহলে এখান থেকে t = কি w/p এই এইটুকু কাজ করলে কি বের হবে না যে এই পানিটুকু তুলতে কি সময় লাগবে বের হবে অবশ্যই বের হবে সো এখান থেকে আপনি পেয়ে গেলেন যে প্রথম যে এক তৃতীয়াংশ পানি সেটুকু তুলতে কতটুকু সময় লাগে দেন পরবর্তীতে বাকি পুরো পানিটাই একবার তুলে ফেলবেন মানে পুরো পানিটা তুলে ফেললে ঠিক মাঝামাঝি হাইটটা ব্যবহার করতে মানে 11.67 এই হাইট বসায় আবার কি কাজ বের করবেন আবার এই সূত্র দিয়ে দেখাবেন যে ওই পানিটুকু তুলতে কতটুকু সময় লাগবে আমার কথা কি সবার কাছে ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার সবার কাছে তো তাহলে যখন আমরা পরবর্তীতে এতটুকু পানি তোলার জন্য আবার সময় বের করবো সেই সময়টার ভ্যালু কি বেশি আসা উচিত না কম আসা উচিত কি মনে হয় ওইখান থেকে সময় ডিসিশন বের হয়ে আসবে দুরন্ত আমার কথাগুলা কি বুঝতে পারছো তোমার প্রবলেম যেহেতু তোমাকে বলতেছি আগে আমি কিছু বিশেষ কিছু বলি নাই আমি শুধু একটা জিনিসই বুঝাইছি যখন আমরা কুয়া থেকে পানি তুলি যে হাইটের পানি থাকে তার অর্ধেক হাইটটা আমরা সবসময় ধরি এটা তো জানো নাকি আচ্ছা আবার তাহলে একটু বলি ছোট্ট করে ধরো তোমার কুয়াতে 10 মিটার গভীরতার পানি আছে এখন তুমি কুয়ার ঠিক উপরেই 10 মিটার উচ্চতাতেই পানি তুলবা এখন এই পানিটাকে অনেকগুলো ছোট ছোট স্তরে ভাগ করো পাতলা পাতলা স্তরে দেখো তো সবগুলো পানি স্তরের সব অংশের পানিকে কি আসলে পুরো 10 মিটার উচ্চতা অতিক্রম করতে হবে হবে না কিন্তু যেটা একদম উপরের স্তরে আছে সেটা একদম উপরে আছে সো তার জন্য অতিক্রান্ত উচ্চতা জিরো না জিরো আর যারা হচ্ছে একবারে গভীরে আছে তাদের জন্য ম্যাক্সিমাম হচ্ছে কত 10 কাজ করবে তার মানে একদম তলার পানিগুলোর জন্য তোমার উচ্চতা হচ্ছে সর্বোচ্চ পুরাটা লাগে কিন্তু যত উপরে যাবা ওই হাইটটা কমতে থাকে না কারণ পানি তো অলরেডি উপরে আছে এই কারণে কুয়ার মধ্যে বা এই যতদূর যখন পানি থাকে সেখান থেকে যখন আমরা পানি তোলার জন্য w = mgh এর সূত্রে h ব্যবহার করি সেই h এর জায়গায় আমরা পুরো পানির গভীরতাটা ব্যবহার করি না গভীর করি তাদের এভারেজ গভীরতা এভারেজ গভীরতা মানে কি ঠিক মাঝামাঝি যে উচ্চতাটা আছে যদি 10 মিটার হয় তাহলে ধরবো 5 মিটার যদি 100 মিটার হয় পানির গভীরতা তাহলে কাজের সময় h এর জায়গায় বসাবো 50 মিটার বুঝতে পারছো হ্যাঁ বলো কি যে 1.96 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর এটা স্যার 11 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি করে মোটরটা বলতে 11 কিলোওয়াট হ্যাঁ পাইছি কি বলছে 11 কিলোওয়াট সম্পন্ন একটা তড়িৎ মোটর ব্যবহার করে কপি কলের সাহায্যে 1000 কেজি ভরের 20টি সিমেন্টের বস্তা 30 মিটার উচ্চতা উঠাতে এত সময় লাগে এখন কি বলছে মোটরটি দ্বারা কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় নির্ণয় করো কারণ এটা কাজ করতেছে
মানে প্রদত্ত কাজ আমাদের দিতেছে সেটা সেটা বের করলেই হয়ে যাবে। কাজ না ক্ষমতা ডাইরেক্ট বের করো, p = হচ্ছে w / t, তাহলে w = fs, f = mgh, হ্যাঁ mgh / t। এখন m কি দেওয়া আছে, m হচ্ছে তোমার 1000 কেজি ভরের বস্তা, কয়টা আছে 20 টা, গুণ দিলাম, g কত 9.8, কত উচ্চতায় তুলতেছে সেটা হচ্ছে 30 মিটার উচ্চতায় তুলতেছে, এবং এটা তুলতে গিয়ে কত সময় ব্যয় হইতেছে 0.5 মিনিট, মানে হচ্ছে 30 সেকেন্ড। এইটুকু করছো, এখানে কত আসে দেখো, স্যার 20 টা, স্যার 20 মিনিটে কত 20 টা, হ্যাঁ 20, 20 তো গুণ দিলাম, 20 তো গুণ দিলাম, কত আসে এটার ভ্যালু কত আসে দেখো, 1000 * 20 * 9.8 * 30 / 30 সেকেন্ড, মানে 30 96 হলো, কর্মদক্ষতা বলা নাই, এটা হচ্ছে 11 কিলো ওয়াট। ওরে আল্লাহ, এত কিছু করা তো দরকারই ছিল না, মোটরটা অ্যাকচুয়ালি তো দেওয়া আছে তোমার, আল্লাহ 11 কিলো, নম্বরটা ভুল আছে মনে হয় বুঝছো, কারণ দেখো আমাদের যে হারে সে কাজ করতেছে ব্যয়িত শক্তি মানে প্রাপ্ত শক্তি হচ্ছে 196,000 ওয়াট, ঠিক আছে, আর বলা আছে মোটরটা হচ্ছে 11 কিলো, এটা কি ফাজলামি না, 11 কিলো, এগারো হাজার ওয়াটের মোটর কি, ওয়াটের মোটর তোমাকে কাজ দিতেছে 196,000 ওয়াট, এটা কি হয়, অঙ্কে সমস্যা আছে, ঠিক আছে অঙ্কে সমস্যা আছে। আচ্ছা ওকে, এই হচ্ছে বিষয়, আছে আরো মনে হয় কিছু আরো প্রবলেম রয়ে গেল, আমরা আস্তে ধীরে ই করব। আচ্ছা আর কারো কি কোনো প্রশ্ন আছে, কারো কি কোনো প্রশ্ন আছে, আর মনে হয় না, ঠিক আছে তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে।